স্বস্তি শ্রীমন্মহাগণাধিপতয়ে নমঃ ওম শ্রী সরস্বত্যাই নমঃ অস্মদ শ্রী গুরুচরণকমলেভ্যো নমঃ গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় তে নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলিয়ে ভক্তবৎসল ভগবান কী জয় একাদশী মহারানী কী জয় 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 শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। সমস্ত ভক্তবৃন্দদের সমস্ত বৈষ্ণবদের সেই চরণে আমি সর্বপ্রথম কোটি কোটি প্রণাম জানাই। আজ আমি আবার একাদশী মাহাত্ম্য নিয়ে উপস্থিত হয়েছি। যেরকম এবার আমাদের সমস্ত ভক্তদের ইচ্ছা ছিল যে মহারাজজি প্রত্যেক একাদশীর বিষয়ে একাদশী মাহাত্ম্য আমরা সবাই যেন শ্রবণ করতে পারি এমন কোনো একটা ব্যবস্থা করবেন, সেই শৃঙ্খলায় গেলবার আমরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর যেটা বিজয়া একাদশী ছিল সেই বিষয়ে শ্রবণ করেছিলাম। এবার আমরা ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী এটাকে আমলকী একাদশী বলা হয়, এই আমলকী একাদশী বিষয়ে আমলকী একাদশীর ব্রত মাহাত্ম্য আমরা এবার শ্রবণ করব, সবাই মন দিয়ে শুনবেন। সর্বপ্রথম এবার আমলকী একাদশী কবে করতে হবে, কোন সময় করতে হবে, এই বিষয়ে অনেকের মনে অনেক প্রকারে অনেক সন্দেহ রয়েছে। সর্বপ্রথম আমি সেটা দূর করে দিই। আমলকী একাদশী আমাদের উত্তর ভারতে, মানে যেরকম মথুরা, বৃন্দাবন, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্র, বিহার, এসব জায়গায় 20 তারিখে হবে, 20 মার্চ। খুব মন দিয়ে শুনবেন, মার্চ মাসের 20 তারিখ, 20 তারিখে হলো আপনার বুধবার। আর পশ্চিমবাংলা, মানে যেটা পূর্ব ভারত বা আসাম, উড়িষ্যা, বাংলাদেশ, ত্রিপুরা, এসব জায়গায় একাদশী হবে 21 তারিখে। তার কারণ হলো দশমী বিদ্যা যুক্ত হওয়ার কারণে সূর্যোদয়ের মধ্যে পার্থক্য, আমাদের ভারতের মধ্যে আলাদা আলাদা জায়গায় সূর্যোদয়ের আলাদা আলাদা স্ট্যান্ডার্ড টাইম থাকে, সেই অনুসারে পূর্ব ভারতে দশমী বিদ্যা স্পর্শ হওয়ার কারণে একাদশী পরাহে হবে পরের দিন 21 তারিখে। আর 21 তারিখে যারা একাদশী করবেন সেটা গোবিন্দ দ্বাদশী বলে খ্যাত আছে, এটাকে গোবিন্দ দ্বাদশীও বলা হয়, বা সেই দিনটাকে ব্যঞ্জলি মহাদ্বাদশীও উল্লেখ করা হয়েছে। তা যারা পূর্ববঙ্গের মধ্যে রয়েছেন তারা 21 তারিখে একাদশী করবেন, 21শে মার্চ, বৃহস্পতিবার। আর যারা ভারতের উত্তর ভাগে রয়েছেন তারা সব 20 মার্চ, বুধবারে একাদশী ব্রত করবেন। যারা বুধবারে একাদশী ব্রত করছেন তাদের বৃহস্পতিবারে সূর্যোদয়ের পরে 10:30টার মধ্যে পারণের সময় রয়েছে, খেয়াল রাখবেন। সূর্যোদয় থেকে নিয়ে 10:30টার মধ্যে তারা সব ব্রতের পারণ করবেন। আর যারা 21 তারিখে বৃহস্পতিবারে একাদশী করছেন, মানে বাংলায় বা বাংলাদেশ ইত্যাদিতে, তারা সব সকালবেলায় 5:47 মধ্যে পালন করবেন, এটা খেয়াল রাখবেন। সকালে 5:47 মধ্যে, সূর্যোদয় হলো 5:45 বাংলা ইত্যাদি জায়গায়, 5:47 মধ্যে 2 মিনিটের সময় রয়েছে পালনের, এই সময়ের মধ্যেই পালন গ্রহণ করে নেবেন। এবার আমরা আসি আমলকী একাদশী ব্রত বিষয়ে। আমলকী একাদশীর মাহাত্ম্য কি, বা আমলকী একাদশী কেন করা উচিত, আমলকী একাদশী করলে কি ফল হয়, এই বিষয়ে ব্রহ্মাণ্ড পুরাণে সূর্যবংশী রাজা মান্ধাতা এবং বশিষ্ঠমুনি, বশিষ্ঠমুনি হলেন সূর্যবংশীদের কুলগুরু, তাই এখানে মান্ধাতা আর মহর্ষি বশিষ্ঠমুনির মধ্যে এই একাদশী বিষয়ে সংবাদ রয়েছে। একসময় বদ ব্রহ্মণ মহাভাগ ইয়েন শ্রেয় ভবেন মম ইদৃক ব্রতম ব্রহ্ম ইয়োনে তেনু কম্পাস্তে চেন্ময়ী। মান্ধাতা বশিষ্ঠমুনির কাছে প্রশ্ন করলেন, হে গুরুদেব,
আপনার কৃপা সবসময় আমাদের উপরে অনবরত বর্ষণ হচ্ছে। আপনার কৃপাতেই এই সূর্যবংশ প্রদীপ্ত হয়ে রয়েছে। কৃপা করে আমি আপনার কাছে সব থেকে শ্রেষ্ঠ যেই ব্রত, সেই একাদশী ব্রতের মধ্যে এই আমলকী ব্রতের, আমলকী একাদশী ব্রতের মহিমা আপনার কাছে জানতে চাই। আমলকী একাদশী ব্রত কি এবং আমলকী একাদশী ব্রত করলে কি হয়? এমন কোন একাদশী আছে যে একাদশী করলে সমস্ত পাপ সহজেই ক্ষয় হয়ে যায়, যে সমস্ত পাপকে নাশ করে? তখন বশিষ্ঠ মুনি রাজা মান্ধাতাকে উপদেশ করলেন, রাজন খুব মন দিয়ে শুনবে, আমলক্যা ব্রতম রাজন মহাপাতক নাশনম মোক্ষদম সর্বলোকানাম গো সহস্র ফলপ্রদম। এই যে আমলকী একাদশী, এই আমলকী একাদশী যে জীব নিষ্ঠা সহকারে পালন করেন তার সমস্ত পাপ নাশ হয়, মহাপাতক নাশনম মোক্ষদম সর্বলোকানাম, সেই ব্যক্তি। বশিষ্ঠ মুনি তখন মান্ধাতাকে উপদেশ করলেন, রাজন মনে রাখবে এই সংসারের মধ্যে পাপ অনেক প্রকারের হয়, কায়িক বাচিক মানসিকের মধ্যে হাজারো রকমের পাপ হয়, আর সেই সমস্ত পাপ থেকে বাঁচার জন্য, পাপ নাশের জন্য এই আমলকী ব্রত, যেটাকে আমলকী একাদশী ব্রত বলা হয়, ফাল্গুন মাস শুক্লপক্ষ একাদশী, এই আমলকী একাদশী ব্রত করিলে সমস্ত পাপ তার নাশ হয়ে থাকে। আর শুধু তাই নয়, সে মুক্তি লাভ করে এবং গো সহস্র ফলপ্রদম, সহস্র গো দানের ফল প্রাপ্ত হয়। এই বিষয়ে পুরাকালে পুরাণের মধ্যে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। শ্রী বশিষ্ঠ মুনি বললেন, এই আমলকী একাদশীর ব্রত পালন করে এক মহাপাপী ব্যাধ, ব্যাধ মানে শিকারী, যে শিকার ইত্যাদি করে, জীব হত্যা করে, পশু হত্যা করে, পক্ষী হত্যা করে, মদিরা ইত্যাদি পান করে, মহাপাতকী, সেই ব্যাধ এই একাদশী ব্রত করে পরমগতি প্রাপ্ত করেছে, আদিব্য ঐশ্বর্য লাভ প্রাপ্ত করেছে। মান্ধাতা তখন প্রশ্ন করলেন, গুরুদেব কৃপা করে আমাকে সেই প্রসঙ্গ বর্ণন করে শ্রবণ করান। শ্রী বশিষ্ঠ মুনি বললেন, পুরাকালে এক বৈদিশ নামক নগর ছিল, সেই বৈদিশ নগরে পরমপ্রতাপী চন্দ্রবংশী রাজা শশবিন্দুর পুত্র চৈত্ররথ ছিলেন। সেই চৈত্ররথ পরম জ্ঞানী, বুদ্ধিমান আর পরম বৈষ্ণব ছিলেন। তিনি প্রত্যেকটি একাদশী ব্রত করতেন, আর প্রত্যেকটি একাদশীর ব্রত তিনি নিরাহার থেকেই করতেন। আর শুধু একাদশী নয়, সেই একাদশীর সঙ্গে রাত্রিবেলায় হরিবাসর, রাত্রি জাগরণ ইত্যাদি, এগুলো সব নিজের সমস্ত সব সহচরদের ইত্যাদিকে নিয়ে তিনি করতেন। একসময় তিনি এই ফাল্গুন মাসের শুক্লপক্ষ একাদশী, যেটাকে আমরা আমলকী একাদশী বলিয়া থাকি, এই ব্রহ্মাপুত্রী একাদশী, ব্রহ্মাপুত্রী একাদশী এই কারণে বলা হয়েছে কেন কি আমলকী ব্রহ্মার পুত্রী, তা সেই কারণে এই আমলকী একাদশী ব্রত উদযাপন করলেন। সেই ব্রতের মধ্যে সমস্ত সব বিধি বিধান দিয়ে তিনি একাদশীর ব্রত করে রাত্রিবেলায় হরিবাসরের আয়োজন করেছেন। সেখানে কীর্তন ইত্যাদি আরম্ভ হয়েছে, সবাই মিলে উন্মত্ত হয়ে ভাবে কীর্তন ইত্যাদি করছেন। সেই সময় সেখানে এক ব্যাধ এসে উপস্থিত হয়েছে। সেই ব্যাধ পুরো দিন শিকার ইত্যাদি করে ক্ষুধা পিপাসায় ত্রস্ত হয়ে ঘুরতে ঘুরতে যখন হরিমন্দিরে এসে উপস্থিত হয়েছে, সেই হরিমন্দিরে রাজা তখন একাদশীর উদযাপন করছেন, হরিবাসর চলছে, সে অবস্থায় সেখানে এসে বসে গেলেন। সমস্ত সব হরিবাসরের মধ্যে রাত্রি জাগরণ এবং ব্রত মহিমা ইত্যাদি শ্রবণ করলেন। সম্পূর্ণ দিনে যেহেতু ক্ষুধা পিপাসায় কিছু খেতে পারেনি, আর সেই রাত্রি জাগরণ করলেন, পরের দিন সকালে যখন সেখান থেকে বেরিয়েছে, বেরিয়ে গিয়ে তৎপশ্চাৎ গৃহে অন্ন ইত্যাদি গ্রহণ করলেন, সেই সূত্রে তার একাদশীর পারণও হয়ে গেল। এই আমলকী একাদশী করার ফলে সেই যে সেই ব্রত সেদিন শ্রবণ করেছিল, একাদশীর ব্রত মহিমা শ্রবণ করেছিল, যে একাদশী কিভাবে করা উচিত, একাদশীর দিন কি কি খাওয়া উচিত নয়, আর সেদিন থেকেই সে সংকল্প করে নিল যে আমি আর কোনোদিন জীব হত্যা ইত্যাদি করবো না, যা পাপ করেছি সেটাকে সেখানেই সে গোবিন্দের চরণে সব অর্পণ করে দিয়ে ভগবত ভক্তিতে লীন হয়ে গেল।
সময়কালে যখন তার মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে সে জয়ন্তী নামক এক নগরে, সেখানে বিদুরথ নামে জন্মগ্রহণ করল। আর এই একাদশী, এই আমলকী একাদশী ব্রতের ফলে সে সেখানে সেই নগরের রাজা হয়েছে। চতুরঙ্গিনী সেনা নিয়ে সেই নগরের উপরে রাজত্ব করেছে। তৎপশ্চাৎ সেইখানেই তার খুব সুন্দর এক পুত্র হলো, যার নাম হলো বসুরথ। সেই রাজা নিষ্ঠা করে এই জন্মেও প্রত্যেকটি একাদশী ইত্যাদির ব্রত করতে থাকতেন, আর তার সঙ্গে সমস্ত সব রাজ্য ইত্যাদি দিগ্বিজয় করেছেন। চারিদিকে তার খুব যশ, বৈভব, ঐশ্বর্য, প্রতাপ ইত্যাদি বাড়ল। একবার সেই রাজা শিকার খেলতে বনে গেছেন। বনের মধ্যে ক্ষুধা পিপাসায় চারিদিকে এখন ঘুরে বেড়াচ্ছে, দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। সেই রাত্রিবেলায় তিনি সেখানেই এক বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। সেই অবস্থায় সেখানে তার কিছু শত্রুগণ উপস্থিত হয়ে গেছে। পূর্বে যাদেরকে যুদ্ধে পরাস্ত করেছে তারা সব সেই রাজাকে দেখে তাকে মারার জন্য উদ্যত হয়ে গেলেন। তারা সব চারদিক থেকে তাকে ঘিরে তার উপরে সমস্ত অস্ত্রশস্ত্র ইত্যাদি ঘাত করা আরম্ভ করেছেন। রাজা শুয়েছিল, রাজা কিছু বুঝতে পারেনি। সেই সময় রাজার দেহের থেকে এক দিব্য স্ত্রী প্রকট হয়ে সেই স্ত্রী নিজের হাতে চক্র নিয়ে সমস্ত সব যত শত্রুগণ ছিল তাদের সবার বধ করে দিলেন। রাজা যখন জাগ্রত হয়েছে, রাজা জেগে দেখলেন যে চারদিকে সমস্ত সব তার শত্রুগণ মরে পড়ে রয়েছে। রাজা বিস্মিত হয়ে গেলেন, এটা হলো কি করে? কে আমাকে মারতে এসেছিল বা কেই বা আমাকে বাঁচালো? সেই রাজাই চিন্তন করতে করতে যখন গৃহে এসে উপস্থিত হয়েছেন, সেই রাত্রিবেলায় তাকে স্বয়ং ভগবান শ্রীহরি স্বপ্নাদেশ করলেন যে তোমার রক্ষা স্বয়ং সাক্ষাৎ ভগবতী একাদশী মহারানী করেছেন। আর এই একাদশীকে, একাদশী হলো বিষ্ণু স্বরূপা, একাদশী হলেন স্বয়ং কেশব, গোবিন্দই স্বয়ং একাদশী, ভগবত অংশভূতা একাদশী, তার জন্য একাদশীও ভগবত স্বরূপা। সুতরাং যেই জীব এই আমলকী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকে, নিরাহার করে বা ফলাহার করে, রাত্রি জাগরণ ইত্যাদি, ব্রহ্মচর্য ইত্যাদি করে যে একাদশী পালন করে বা এই একাদশীর ব্রত মাহাত্ম্য, ব্রতকথা শ্রবণ করে, বশিষ্ঠ মুনি মান্ধা তাকে বলছেন, হে রাজন, সে সমস্ত সব পাপ থেকে মুক্ত হয়ে সদা সর্বদার জন্য পরমধাম বৈকুণ্ঠ লাভ করেন। এই হলো ফাল্গুন মাসের শুক্লপক্ষ একাদশী, মানে আমলকী একাদশীর ব্রত মাহাত্ম্য। আজ এই ব্রত মাহাত্ম্যের সঙ্গেই একাদশী ভগবতীর শ্রীচরণে আমরা প্রণাম করে এখানেই আপনাদের সবার শ্রীচরণে প্রণাম করি। রাধে রাধে।